হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, শুরু করছি আজকের আমাদের ভিডিও। প্রথমত তোমাদের যে ভিডিওটি আমি গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা কিন্তু বিশেষত কলকাতা পুলিশের এক্সাম ডেট নিয়ে, এবং দেখো কলকাতা পুলিশে কীরকম কী কাট অফ যেতে পারে সেটা নিয়ে। তো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু ভিডিওটি কিন্তু প্রথম থেকে লাস্ট অবধি দেখো, আর অবশ্যই কিন্তু নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বেশি বাড়তি কথা বলবো না, যেটুকু দরকার সেটুকু বলবো। তো অবশ্যই কিন্তু দেখো, প্রথমত দেখো একটা তোমাদের সিম্পল কথা বলিনি, প্রথমত কেউ বলতে পারে না যে পরীক্ষাটা কবে হবে, ঠিক আছে? তার কারণ কিসের জন্য বললাম দেখো, তার কারণ হচ্ছে কি, একটাই কথা যে এই যে তোমাদের একটা কথা বলছি যে কেন কেউ বলতে পারে না, তার প্রথমত কারণ হচ্ছে কি দেখো, পরীক্ষা যখন হয়, ঠিক আছে, বা পরীক্ষার ডেট, এটা একমাত্র গভর্নমেন্ট জানে। এবং গভর্নমেন্ট কিন্তু মাঝে মাঝে তার শিডিউল কিন্তু বদলায়, মানে বদলায় বলতে তারা কিন্তু অবশ্যই কিন্তু ডেটগুলো কিন্তু বদলায়। তো বদলালে পরে কি হয়, বদলালে পরে কিন্তু বোঝা যায় না যে এটা কি হচ্ছে বা না হচ্ছে, সেগুলো কিন্তু বোঝা যায় না। অর্থাৎ তোমাদের কিন্তু ডেট যে কোনো মুহূর্তে বদলায়। তো এই বদলানোর ফলে কি হয় যে পরীক্ষায় কিন্তু ডেটগুলো পিছিয়ে যায়। প্রথমত তোমাদের যেটা উঠছিল যে তোমাদের কি ডিসেম্বর মাসে, অর্থাৎ ডিসেম্বর মাসে কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা হওয়ার একটি কথা ছিল, কিন্তু ডিসেম্বর মাসে পরীক্ষা হয়নি। প্রথমত তার প্রধানত কারণ কি দেখো, ডিসেম্বর মাসে কেন হয়নি তোমরা প্রত্যেকে জানো, 11 তারিখ কিন্তু টেট পরীক্ষা ছিল। এবার টেট পরীক্ষা নিয়ে কিন্তু খুবই একটি তোমরা দেখতে পেয়েছো যে তৎপরতার সাথে কিন্তু টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ এর আগে যে টেট পরীক্ষাতে যেই যে হিসাবে একটা তোমরা দেখেছো যে দুর্নীতি বা একটা দুর্নীতির একটা খবর উঠে এসছে, তো সেগুলো ঠেকাতে কিন্তু এবার প্রচণ্ড তৎপর ছিল কিন্তু আমাদের প্রশাসন, এবং তার সঙ্গে কিন্তু পুলিশ প্রশাসন সবাই কিন্তু খুব তৎপর ছিল। সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা 11 তারিখ হয়েছে, এবং দেখো তার জন্য কিন্তু ডিসেম্বর মাসে যে শিডিউলটা ছিল সেটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, অর্থাৎ ডিসেম্বর মাসে কিন্তু হয়নি। এবার তোমাদের যেটা যে জানুয়ারি মাসে কি হবে, না ফেব্রুয়ারি মাসে হবে, না মার্চ মাসে, কোন মাসে হবে, প্রথমত আমি তোমাদের কিছু শিওরলি ডেট বলিনি। প্রথমত দেখো জানুয়ারি মাস, জানুয়ারি মাস অর্থাৎ ডিসেম্বর মাসে দেখো তোমাদের কিন্তু 25 তারিখ, অর্থাৎ বড়দিনের ছুটি পড়ে যাচ্ছে, 1 তারিখ ছুটি থাকছে পয়লা জানুয়ারি বলে। এবার দেখো জানুয়ারি মাস এমনই একটা মাস যেটা কিন্তু ছুটির মরশুমে থাকে, অর্থাৎ সবার সেই মাসে কিন্তু প্রত্যেকের কিন্তু এটি ছুটির মৌসুম এবং টোটাল কাজ থাকে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের সেক্ষেত্রে রিক্রুটমেন্টের যে পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলো কিন্তু খুব কম হয়, খুব কম হয়। একমাত্র দেখতে পাবে যে সেন্ট্রালে কিছু কিছু, তাও সব হয় না, এবং আমাদের বেঙ্গলেরও কিন্তু কিছু কিছু পরীক্ষা কিন্তু সব হয় না। তার কারণ একটাই যে খুব কিন্তু এই সময় কিন্তু প্রবলেম থাকে, প্রবলেম থাকে, অর্থাৎ কী প্রবলেম থাকে যে একটি ছুটির মৌসুম। অর্থাৎ তোমাদের যদি দেখা যায় যে তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে, তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু পরীক্ষা কিন্তু সম্ভবত হতে পারে, অর্থাৎ সম্ভবত কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি মাসে হওয়ার চান্স কিন্তু 99.9% কিন্তু ফেব্রুয়ারি মাসের হওয়ার চান্স। এবার দেখো তোমাদের আরেকটি কথা বলে নিচ্ছি, তোমাদের কিন্তু একটি ভ্যাকেন্সি আছে WBP-তে, যে WBP তোমাদের কবে নতুন ভ্যাকেন্সি বেরোবে সেই রিলেটেড কিন্তু ভিডিও আমি পরে করে দেবো। কিন্তু তার সাথে দেখো এবার কাট অফ কিন্তু একটু হাই যাবে তোমাদের কলকাতা পুলিশে। তো কাট অফ কত যাবে ওভাবে তো বলা যায় না, তার কোনো কোশ্চেন ছাড়া কিন্তু কাট অফ কখনোই বলা সম্ভব না, কিন্তু কাট অফ তোমাদের বেশি যাবে এটুকু বলতে পারি। তার কারণ তোমাদের কিন্তু ভ্যাকেন্সি এবছর বেশি নেই, সেক্ষেত্রে আমি একটাই তোমাদের কথা বলবো, তোমরা কিন্তু এখন থেকে কিন্তু প্রস্তুতিটা কিন্তু তুঙ্গে নিয়ে যাও, তাহলেই কিন্তু তোমরা কিন্তু সাকসেসের মূল মন্ত্রটা পাবে বা পথটা দেখতে পারবে। এবং আরেকটি কথা, অবশ্যই নিচের ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্কটি কিন্তু জয়েন করো, প্রত্যেক দিন কিন্তু ক্লাস যদি আসে ওখানে কিন্তু পেয়ে যাবে, এবং ভিডিওতে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ।